জিন্দুরাই টিভি সুস্থ সংস্কৃতির পাহাড়। আর যদি আমার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, মনের এই ভাবটা মুখের দ্বারা প্রকাশ হয় যে আমি যোগ্য, আমি ভালো, আমি গুণী, আমি জ্ঞানী, আমি শক্তিশালী, আমি পণ্ডিত, আমি আলেম, অতদিন আছিল মনে, এখন মুখে দিয়ে বাড়িছে। মুখ দিয়ে যখন বের হবে তখন এটা হবে অহংকারের বীজে চারা গজাইছে, অহংকারের বীজে। যতদিন মনে মনে ভাববে আমি প্রশংসা পাওয়ার যোগ্য, ততদিন তার অহংকারের বীজ আছে। আর এই কথাটাই যখন মুখের দ্বারা প্রকাশ করবে তখন অহংকারের বীজে, বুঝে থাকলে আপনাদের বলতে হবে অহংকারের বীজটাকে কোথায় আর চারা গজায় কোন দিক দিয়া। হ্যাঁ, বীজটাকে অন্তরে, চারা গজায় মুখে দিয়া, চারা গজায়। এরপরে যদি নিজের গুণকে অপরের সাথে তুলনা করে, তার এতটুকু বিদ্যা বুদ্ধি নাই আমার যতটুকু বিদ্যা বুদ্ধি আছে, অমুকের এতটুকু এলেম কালাম নাই আমার যতটুকু এলেম কালাম আছে, অমুকের এত ধন নাই আমার যত ধন আছে, অমুকের এত শক্তি নাই আমার যত শক্তি আছে, শুধু মুখের দ্বারা নিজের গুণ প্রকাশ করলো না আরেকজনের সাথে তুলনা করল, তার অহংকারের চারা গাছ হয়েছে। অহংকারের চারা গাছ। এরপরে যার সাথে নিজের গুণের তুলনা করলো তারে ছোট আর নিজেরে বড় প্রমাণ করার চেষ্টায় লেগে যায়। যদি সমাজের কাছে স্বাভাবিকভাবে এটা প্রমাণ করতে না পারে তাইলে তারে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন শুরু করে। তোরে দেখা যায় দিতাম সমাজে, তুই যে আমার সাথে পারতে না, তুই যে আমার সাথে কুলাইবার শক্তি রাখস না, এটা আমি সমাজে দেখাই, সমাজে দেখাই দেব। ওই সমাজে দেখাইতে গিয়া তার সাথে অবিচার শুরু করে, অন্যায় আচরণ শুরু করে, জুর জুলুম অত্যাচার শুরু করে। এটা হইল অহংকারের গাছের ফসল, অহংকারের গাছের ফসল। বুঝে থাকলে এবার বলুন, বর্তমান সমাজের কোনো মানুষ কারো সাথে কোনো রকমের জুলুম অত্যাচার করে কিনা? তার অন্তরে অহংকারের বীজ নাই? কি আছে? বীজ সারা হইছে, গাছ হইছে, ফসল ধরছে, এখনো কয় বীজ নাই? কথা বুঝলেন কিনা? দেখে যদি আপনারা মনে করেন যে আমাদের সমাজে এমন মানুষ আছে যে অপরের সাথে জুলুম অত্যাচার করে, অন্যায় অবিচার করে, আমাদের সমাজে এমন মানুষ আছে যে নিজের অপরের সাথে নিজের গুণের বাহাদুরি করে, আমাদের সমাজে এমন লোক আছে যে নিজের মুখে নিজের গুণ গায়, আমাদের সমাজে এমন লোক আছে যে নিজের গুণের জন্য নিজেকে প্রশংসা পাওয়ার যোগ্য মনে করে, তাহলে মনে করেন কি চারটা অহংকারের চারটা স্তরের কোনো না কোনো স্তর আমাদের কারো না কারো মধ্যে আছে। এই অহংকার পরস্পরে জুলুম অত্যাচারে লিপ্ত করা হয়, অহংকার পরস্পরে একে অপরকে জুলুম অত্যাচারে লিপ্ত করা হয়। এটা হলো শান্তির কারণ না অশান্তির কারণ? আগুনের প্রভাবে আমাদের মধ্যে অহংকার নামক কুস্বভাব জন্ম হয়েছিল। এই অহংকার নামক কুস্বভাবের গাছও যখন ফসল ধরে তখন সমাজে একে অপরের উপর জুলুম অত্যাচার শুরু করে, তখন এই সমাজে শান্তি বলতে কিছুই থাকে না। সমাজে যখন একে অপরের সাথে অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, তখন এই সমাজে শান্তি বলতে কিছুই থাকে না। এই অশান্তির হাত থেকে আল্লাহ মানুষকে রক্ষা করার জন্য নামাজকে ইসলামের স্তম্ভ সাব্যস্ত করেছে। অহংকারের দ্বারা সমাজে যে অশান্তির সৃষ্টি হয় এই অশান্তির হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য এটা দুনিয়ার জীবনে
আর আখেরাতের জীবনে তো হাদিসে আল্লাহর রাসূল বলছেন এই বিন্দু মাত্র অহংকারও যদি থাকে তোমার জাহান্নামে যেতে হবে। তাই অহংকারের দুইটা কুফল, একটা দুনিয়াতে একটা আখেরাতে। অহংকারের কতটা কুফল একটা দুনিয়াতে একটা আখেরাতে। অহংকারের কুফল দুনিয়াতে কি? পরস্পরে জুলুম অত্যাচারের অশান্তি। অহংকারের কুফল দুনিয়ার জীবনে কি? পরস্পরে জুলুম অত্যাচারের অশান্তি। আর অহংকারের পরকালীন কুফল হইল জাহান্নামের শাস্তি। এই দুনিয়ার অশান্তি এবং জাহান্নামের শাস্তি থেকে মুসলমানদেরকে রক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে ইসলামের স্তম্ভ সাব্যস্ত করে দিয়েছেন। নামাজ হইলেই অহংকারের রূপ নির্মূল করার ব্যবস্থা। অহংকার আমার আত্মার একটা রূপ, এটা নির্মূল করার ব্যবস্থা হইল নামাজ। একটু বোঝার চেষ্টা করি কিভাবে। নামাজে যখন দাঁড়াইলাম, কোন কথার মাধ্যমে নামাজটা শুরু হয়? আল্লাহু আকবার। অর্থ কি? তোমার তো ভিতরে আছিল আমি, বলো এখন কি কও? ওই দেখুন অহংকারের মাথা কুড়ালে আঘাত করছে। এর মনে মনে আসিল আমি বড়, আর নামাজ শুরু করছে কোন কথা দিয়া? আমি বড় না আল্লাহ বড়। করছেনি অহংকারের মাথায় সাফের জড়ি। কেউ যদি আমি বড় মনোভাব নিয়া আল্লাহু আকবার কিয়া নামাজ শুরু করে, তাইলে তার নামাজের সাল আছে, মূল নাই। বুঝে থাকলে বলেন কি আছে কি নাই। যার মনে মনে বাপ আছে আমি বড়, আর মুখে কয় আল্লাহু আকবার, মুখে আর বুকে মিল আছে না গর্বে, মুনাফি কি নামাজ? কি নামাজ? বুকে আর মুখে নামাজে মিলাইলে সত্যিকারের নামাজ হয়। বুকে আর মুখে মিলাইয়া নামাজ করলেই কেমন নামাজ হয়? সত্যিকারের নামাজ। আমার মনে মনে আছে আমি বড়, আর নামাজ শুরু করছে গিয়া কই আল্লাহ বড়, মিল না গর্মি গর্মি। আর যদি যেমন ভাবে মুখে বলেছি আল্লাহ সবার বড়, কাজেই মনে মনে এই কথা স্থান দিতে হবে আমি কারো বড় না, আমি কারো বড় না, আল্লাহ আকবার কে নামাজ আরম্ভ হইল। এর ফলে কি কয়? সুবহানাকাল্লাহুম্মা। সকল প্রকার অন্যায় অপরাধ দোষ ত্রুটি দুর্বলতা অক্ষমতা পরমুখাপেক্ষিতার থেকে হে আল্লাহ তুমি পবিত্র। অহংকারের দাবি আসিল আমি পবিত্র, আর নমাজ ওখার বিয়া কয় আল্লাহ আমি পবিত্র না তুমি পবিত্র। অহংকারের রূপ দুলাই আরম্ভ হয়েছে, দুলাই দুলাই। একটা ঘটনা কই, কথাটা সহজে বলবেন। এক ফিরের কাছে এক ব্যক্তি মুড়ি দিয়েছিল, অনেকদিন পর্যন্ত ফিরের দেওয়া তসবি ও দিফা সবক জহে, আর এর ফাঁকি দিয়া অন্য লোক মুড়ি দিয়া ফিরের খেলাফত ফাইয়া গেছে। এবারে মুড়ি দেখ হুজুর আমার পরে কত লোক মুড়ি ফিরে খেলাফত দিয়া দিলাই না আমারে দিন না করে। ফিরে কয় তোমার আরো বাকি? কয় আমারে যা বাকি আছে একসাথে দেয়া লাগবে। ফিরে কয় তোমার কাছে সেই যোগ্যতা নাই। মুড়ি দেখ দেয়া দেখ পারি না, মানেই না যখন, তখন ফিরে নিজের পকেট থেকে টাকা বের কইরা মুড়ি দিয়ে দেয়া কইল, এই টাকা দিয়া বাজার থেকে গিয়া আঙ্গুর কিনো। আর বাজারের যত মস্তান ছেলে ফেলে আছে এরারে আঙ্গুর বন্টন করে দাও। দেয়া কই যে আমার একটা কইরা সর দিব, হেরে আরো আঙ্গুর দিব। মস্তানের হইছে দেয় কিন্তু না নিজের হইছে দেয়া, মস্তানরে বন্টন করে দিত মাগ না। আবার কইতো আমার একটা কইরা চর দিলে আরো দিব। উইন্যা ফিরের কথা শুননা মুড়ি দেখায় সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ মুড়ি দেখায় সুবহানাল্লাহ, ফিরে কয় শিরিক করছস। মুড়ি দেখায় সুবহানাল্লাহ, ফিরে কয় শিরিক করছ। মুড়ি দেখ হুজুর সুবহানাল্লাহ অর্থ আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র কইলে শিরিক হয় কেমনে? ফিরে কয় সুবহানাল্লাহ অর্থ আল্লাহ পবিত্র, এরা কইলে শিরিক হয় না।
কিন্তু তুই যে সুবহানাল্লাহ কইছস আল্লাহ পবিত্র বুঝানির লাগি না তোরে মস্তান ছেলে ফেলের থেকে পবিত্র বুঝানির লাগি তুই সুবহানাল্লাহ কইছস ঠিক বসনা বুঝে থাকলে বলেন হে আল্লাহ পবিত্র বুঝানির লাগি সুবহানাল্লাহ কইছে না নিজেরে পবিত্র বুঝানির লাগি সুবহানাল্লাহ কইছে তোর সুবহানাল্লাহ শিরিক তোর সুবহানাল্লাহ শিরিক কথা বুঝলেন কিনা দেখেন তাহলে সুবহানাক আল্লাহুম্মা আমরা নামাজে দাঁড়াইয়া ওই মুরিদের মতো করব না ফিরে যেভাবে শিখাইছিল ফিরে কেন শিখাইছে নিজে পবিত্র বুঝানির জন্য নয় অহংকারের দাবি হইল আমি পবিত্র আর নামাজের দাবি হইল আল্লাহ পবিত্র ওই আরম্ভ হইল আবার অহংকারের ধুলাই সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা প্রশংসা তোমার অহংকারের দাবি আছিল প্রশংসা আমার আর নামাজ দ্বারা একই প্রশংসা আমার না তোমার ওয়া তাবারাকাসমুকা তোমার নাম বরকতময় আমার মধ্যে আমার নিজস্ব বরকত বলতে কিছু নাই সমস্ত বরকতের ভান্ডার তুমি ওয়া তাআলা জাদ্দুকা তোমার মর্যাদা উঁচু আমার মর্যাদা নয় ওয়া লা ইলাহা গাইরুক তুমি ছাড়া আর কেউ এবাদত পাওয়ার যোগ্য নয় বুঝে থাকলে বলুন তো সুবহানাক আল্লাহুম্মার ভিতরে যতগুলি কথা কইল কোন কথার মধ্যে নিজের বরত্ব নিজের গুণ প্রকাশ পায় না সবগুলি কথার মধ্যে নিজেকে পিছনে বলাইয়া এই সবগুলি গুণ এবং প্রশংসা আল্লাহর বেলায় বলা হয় এরপরে কি কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অভিশপ্ত মর্দুদ শয়তানের চক্রান্ত থেকে আমি আল্লাহর সাহায্য প্রার্থনা করি তুমি অত বড় বাহাদুর হয়ে থাকলে এখন আল্লাহর সাহায্য প্রার্থনা করো কেন প্রমাণ দেয় না আমার বাহাদুরি বলতে কিছু নাই বাহাদুরি থাকলে একমাত্র আল্লাহর আছে এরপরে কয় বিসমিল্লাহির রহমানির রহিম দয়াল আল্লাহর নামে শুরু করলাম এখন আল্লাহর নাম কেড়ে তোমার নাম গেল কো ওই অহংকারের মাথাত কুড়ালের আঘাত এরপরে কি কয় আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ আপনাদের আগের থেকে কারো জানা থাকলে একটু দয়া করে বলবেন আলহামদুলিল্লাহ অর্থ কি আলহামদুলিল্লাহ অর্থ কিছু প্রশংসা আমার না সমস্ত প্রশংসা আল্লাহ বুঝে থাকলে বলুন সমস্ত প্রশংসা আল্লাহর ইয়া থাকলে আমার চোখে দেখার গুণের প্রশংসা কার আমার কানে শোনার গুণের প্রশংসা কার আমার কথা বলার গুণের প্রশংসা কার আমার হাতে ধরতে পারার গুণের প্রশংসা কার আমার পায়ে চলার গুণের প্রশংসা কার আমার বিদ্যা বুদ্ধির প্রশংসা কার আমার ধনের প্রশংসা কার আমার ক্ষমতার প্রশংসা কার আমার এলেম কালামের প্রশংসা কার দেখেন অহংকারের আর কি পরিমাণ বাকি থাকার কথা বাকি থাকার কথা তাই আগুনের উপকরণের প্রতিক্রিয়া হিসাবে আমাদের মধ্যে অহংকার নামের একটা কুস্বভাব জন্ম এই কুস্বভাব আল্লাহ ইচ্ছা করে জন্ম দেওয়ার জন্যই আগুনের উপকরণটা ব্যবহার করছে এবং আল্লাহর ইচ্ছা যে তোমার মধ্যে অহংকার জন্ম হোক এটাকে দমন করার ব্যবস্থা দেব নামাজ এই নামাজকে যদি তুমি খুলস না এই নামাজকে যদি মূল সহ খুলস সহ নামাজ পড়তে পারো এই নামাজের দ্বারা তোমার অহংকারের পরিপূর্ণ চিকিৎসা হয়ে যাবে তোমার দ্বারা দুনিয়াতে মানুষের সমাজের কোনো অশান্তি হবে না পরকালে জাহান্নামের কোনো অশান্তি তোমার হবে না জিন্দুরাইন টিভি সুস্থ সংস্কৃতির বাহক